আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, আজকে অনেকগুলো দেশের ভিসা এসেছে আলহামদুলিল্লাহ। উজবেকিস্তানের 14টা ভিসা অ্যাপ্রুভাল এসেছে আলহামদুলিল্লাহ আমার হাতে, আজকে দেখতে পারতেছেন। এগুলি হচ্ছে সব উজবেকিস্তানের মাল্টিপল ভিসা, উজবেকিস্তানের সিঙ্গেল এন্ট্রি ভিসা, অনেকগুলো ভিসা এসেছে উজবেকিস্তানের। তারপরে হচ্ছে এখানে ইস্ট আফ্রিকার ভিসা আমার হাতে দেখতে পারতেছেন। এটা হচ্ছে ইস্ট আফ্রিকার ভিসা, যেটা আমি সবসময় বলে থাকি যে একটা ভিসা দিয়ে আপনি তিনটা দেশ ভ্রমণ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিয়ে আপনি এই ভিসাগুলো নিতে পারেন। এখানে হচ্ছে যে কাতারের মাল্টিপল ভিসা, কাতারের সিঙ্গেল এন্ট্রি ভিসা। সো আজকে অনেকগুলো দেশের ভিসা এসছে আলহামদুলিল্লাহ, অ্যাপ্রুভাল এসছে। এই ভিসাগুলো খুবই ইজি, আপনি নিতে পারেন আমাদের মাধ্যমে, নোম্যাডিক ট্যুরিজম লিমিটেডের মাধ্যমে। এবং যেখানে আছেন আপনারা, দেশে, দেশের বাইরে, আমাদের অফিস ভিজিট করা লাগবে না। শুধু পাসপোর্ট কপি এবং ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমেল করলে আমরা আপনাদেরকে এই ভিসাটা করে দিতে পারবো। আপনারা যেখানে থাকেন, দেশে, দেশের বাইরে, ঘরে বসে আমাদের মাধ্যমে এই ভিসাটা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ইমেল দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, আমাদের অ্যাড্রেস দেওয়া, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। সো আপনারা যে যেখানে থাকেন, যারা ট্রাভেল স্টার্ট করতে চাচ্ছেন কোনো প্রকার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া, কোনো প্রকার কোনো ব্যাঙ্ক সলভেন্সি, এনওসি, বিজনেস ডকুমেন্ট ছাড়াই, শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিয়ে আপনারা এইসব দেশের ভিসাগুলো নিতে পারতেছেন আমাদের মাধ্যমে। এবং খুবই স্বল্প সময়ে, স্বল্প খরচে আমরা এই ভিসাগুলো সার্ভিস দিয়ে থাকি। সো আমি সবসময় বলে থাকি, যারা ট্রাভেল স্টার্ট করতে চাচ্ছেন, যারা বিগিনার, যারা ট্রাভেল হিস্ট্রি মেক করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে ইন ফিউচারে ভালো দেশের জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা এখন ভ্রমণ করতে চাচ্ছেন, 5-7টা দেশ ভ্রমণ করবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়া, ভিসা নিতে চাচ্ছেন ই ভিসা, সো আমাদের মাধ্যমে নিতে পারেন। আপনারা যেখানে থাকেন, বাংলাদেশে, বাংলাদেশের বাইরে যেখানে থাকেন, আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে এই ভিসাগুলো সার্ভিস নিতে পারেন শুধু আপনার পাসপোর্ট কপি এবং ছবি দিয়ে। পাসপোর্ট কপি এবং ছবি হলে আমরা আপনাদেরকে এই ভিসাগুলো করে দিতে পারবো। স্পেশালি উজবেকিস্তানে বর্তমানে খুবই ভালো সুযোগ। একটা সময় উজবেকিস্তানের ভিসা খুবই টাফ ছিল, এখন বর্তমানে অনেকেই যাচ্ছে সেখানে, বিজনেস সেট আপ করছে, বিজনেস ভিসা নিয়ে গিয়ে, তারপরে সিঙ্গেল এন্ট্রি নিয়ে যাচ্ছে, অ্যাজ এ ট্যুরিস্ট যাচ্ছে সেখানে ভ্রমণ করার জন্য, ফ্যামিলি নিয়ে যাচ্ছে। সো কাতার এখন ওপেন, অ্যাভেলেবেল কাতারের ভিসাটা। একটা সময় কিন্তু দুবাই ভিসা অ্যাভেলেবেল ছিল, এখন দুবাই ভিসাটা অ্যাভেলেবেল নেই, হচ্ছে কিন্তু অতটা ইজি না। সো এখন বর্তমানে আপনারা কাতার, দুবাই ভিজিট না করে কাতার ভিজিট করতে পারেন। কাতারে মাল্টিপল এন্ট্রি দিচ্ছে, কাতারে সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে। তারপরে হচ্ছে যে আপনারা ইস্ট আফ্রিকার ভিসাটা করতে পারেন, আমি আবারও দেখাচ্ছি। এই ইস্ট আফ্রিকার ভিসাটা কিন্তু খুবই ইজি, তিনটা দেশের একটা ভিসা, আপনি এই ভিসাটা নিয়ে গেলে আপনি তিনটা দেশ ভ্রমণ করতে পারবেন। এটা স্টিকার ভিসা, সবচেয়ে ভালো যে দিকটা সেটা হচ্ছে আপনাকে যখন এই ভিসাটা নিয়ে যাবেন, যাওয়ার পর আপনাকে স্টিকার ভিসা দেওয়া হবে এয়ারপোর্টে। সুতরাং আপনারা যারা ট্রাভেল স্টার্ট করতে চাচ্ছেন, যারা ভ্রমণ করতে চাচ্ছেন কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া, কোনো আপনাদের বিজনেস ডকুমেন্টস অথবা এনওসি, বা যারা কিছুই করেন না, যারা ভ্রমণ করার মতো আপনাদের অবস্থা ভালো, ফিনান্সিয়ালি আপনাদের ভালো অবস্থা আছে, আপনারা ভ্রমণ করতে চাচ্ছেন কিন্তু ডকুমেন্টস অনেকেই দিতে চায় না বা ডকুমেন্টস নেই, সো আমরা আপনাদের জন্য এই সার্ভিসগুলো দিতে পারবো খুব ইজিলি। আপনারা শুধু পাসপোর্ট কপি এবং ছবি হলেই আমরা এই ভিসাগুলো দিতে পারবো, বা ভিসাগুলোর জন্য আপনাদেরকে সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। সো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, বিকজ অনেকেই জানে না, কারণ অনেকে বাংলাদেশে, যেমন আমরা ইস্ট আফ্রিকার যে সার্ভিসটা আমরা অনেকেই দিচ্ছি না, আমরা দিচ্ছি শুধু আমাদের নোম্যাডিক ট্যুরিজম থেকে ইস্ট আফ্রিকার ভিসার সার্ভিসটা দিচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে, কেউ দিচ্ছে না। সো আপনারা এই ভিসাগুলো আমাদের মাধ্যমে নিতে পারেন, আমাদের নোম্যাডিক ট্যুরিজমের মাধ্যমে নিতে পারেন। এবং আপনাদের কোনো প্রকার কোনো এক্সট্রা ডকুমেন্টস লাগবে না, আমাদের অফিস ভিজিট করতে হবে না, জাস্ট আপনারা অনলাইনে আমাদেরকে এগুলি পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে ভিসা করে পাঠিয়ে দিব। আপনারা যেই ইলেকট্রনিক যে ভিসাটা, সেই ভিসাটা, মানে এই ভিসাটা আপনারা জাস্ট প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে আপনাদের বাকি যে ট্রাভেল করার যে ডকুমেন্টসগুলো, আপনাদের টিকিট, তারপরে হচ্ছে যে হোটেল বুকিং, এগুলি নিয়ে আপনারা পাসপোর্ট নিয়ে ভ্রমণ করতে পারবেন। সো এটা একেবারে ইজি প্রসেস। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে ই ভিসা নিয়ে গেলে ট্রাভেল হিস্ট্রি কাউন্ট করা হয় না, এগুলি একেবারেই ভুল কথাবার্তা। যেই কোনো দেশের ভিসা, সেটা ই ভিসা হোক, স্টিকার ভিসা হোক, সব দেশের ভিসাই কিন্তু ট্রাভেল হিস্ট্রিতে কাউন্ট করা হয়। সো আপনারা এটা মনে করবেন না যে ই ভিসার কোনো ভ্যালিউ নেই, আসলে ব্যাপারটা এরকম না। সব দেশের ভিসার ক্ষেত্রেই সব দেশের ভিসার ভ্যালিউ আছে, সব দেশে আপনারা ভ্রমণ করতে পারেন এবং ট্রাভেল হিস্ট্রি আপনারা কাউন্ট করতে পারেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন।